बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतबासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे एकटी आलोचना निये हाजिर हलाम सेई आलोचनाटी हलो जे एकटा समय धरेन कमपक्षे 25 थेके 30 बछर आगेर कथा जे आरो बेशी होते पारे जे आशराफ आली थानवी तिनी कुराने एक व्याख्या नामिয়েছিলেন। সেই व्याख्याटी নিয়ে अनेक मामला হয়েছে, अनेक কিছু হয়ে গেছে। शेषे কি হলো? शेषे এই কোরআনের এই ব্যাখ্যাটি যে বর্তমানে আছে এটা সঠিক নয়। আর আগে যে ছিল এবং তিনি যেটা উঠিয়েছিল সেটা সঠিক ছিল। সেই আয়াতটি হলো ফি কুল্লি উম্মাতি রাসূলান, फिकुल्ली उम्मती रसुलान। एर अर्थ हलो जे प्रत्येकटा उम्मतेर मध्य एकजन रसुल आछे। तो एई जिनिसटा बर्तमाने ताफसिरटाके घुरिये देवा हयेछे, जेरकम जे प्रत्येक जातिते एकजन रसुल आछे। ता आर एखाने फिकुल्ली उम्मती रसुल, एखाने किन्तु उम्मतेर कथा बला हयेछे। আর উম্মত কিন্তু একজন ব্যক্তি, উম্মত কিন্তু একজন ব্যক্তি হয় কিন্তু জাতি হয় না। কিন্তু এটাকে কি করা হয়েছে যে ফিকুল্লি উম্মতি রাসূলান, যে প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল আছে, মানে জনপতি একজন রাসূল আছে। তাহলে এই জিনিসটাকে তখন দেখা যায় আশরাফ আলী থানবী যে যখন তিনি লিখেছিলেন যে প্রত্যেক উম্মতে একজন রাসূল আছে, তখন তার নামে মামলা হলো। মামলা হওয়ার পরে কি করলো, তখন এই তাফসীরটাকে বসানো হলো প্রত্যেক জাতিতে একজন রাসূল আছে। তাহলে সঠিকটা কেটে দিয়ে ভুলটা বসানো হয়েছে। বর্তমানে কোরআন খুললে দেখবেন যে ফি কুল্লি উম্মাতি রাসূলান, যে প্রত্যেক জাতিতে একজন রাসূল আছে। আচ্ছা, তাহলে উম্মত শব্দের অর্থ ব্যক্তি, জাতি নয়। আর প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যে রাসূল আছে আমি সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ। সেটা কিভাবে দেখেন, যে মানুষকে একটা কথা বলা হয় যে বিবেকবান মানুষ। তাহলে বিবেকবান মানুষ কাকে বলে? যে বিবেকবান মানুষ কখনো অবিচার করে না, সঠিক বিচার করে, সত্য বলে, সুপথে চলে, সরল পথে চলে। আর এই জিনিসটাই আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে চারবার করে বলতে হয়। 4 রাকাত নামাজে 4বার বলতে হয় যে আলহামদুলিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা হয়, এবং সূরার মধ্যে বলা হয় সিরাতুল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন এটা বলতেছি, কিন্তু আল্লাহকে বলেই যাচ্ছি, কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথে আমরা থাকতে পারি না। বিভিন্ন লোভ, বিভিন্ন বকা, বিভিন্ন খারাপ দৃষ্টি করে আমরা সঠিক থাকতে পারি না। তাই আমি বলতে চাই যে আশরাফ আলী থানবী তিনি যখন লিখেছিলেন যে ফিকুল্লি উম্মাতি রাসূলান, যে প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন রাসূল আছে, তাহলে এত রাসূল রাসূল তো একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শরীয়ত বুঝতেছে এটা আসলে একটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু জন্ম নিয়েছে। রাসূল যিনি তিনি কিন্তু জন্ম নেননি। রাসূল আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ জন্ম নিয়েছে। আর সেই মুহাম্মদের মধ্যে রাসূল এসেছে। কিরকম? যেমন আমরা যদি আমাদের ঢাকা এমপির কথা বলি, যে সাবির হোসেন এমপি, সে কিন্তু এমপি যখন ছিল না তখন তিনি শুধু সাবের চৌধুরী ছিলেন। আর যখন তিনি পাশ করলেন তখন তার মধ্যে একটা এমপির পাওয়ার আসলো। সেই পাওয়ারটা যখন তার মধ্যে আসলো তখন সে সাবির হোসেন এমপি হয়েছে। ঠিক রাসূল জিনিসটা এরকম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বতের গুহায় প্রবেশ করেছিলেন 24 থেকে 24.5 বছর বয়সে তখন তিনি 40 বছর পূর্ণ হতে হতে সিনা পরিষ্কার করা হলো তার উপর কোরআন নাজিল হলো এবং নবুয়ত লাভ করলেন বোঝা গেল তিনি নবুয়ত লাভ করেছেন তাহলে নবী কিন্তু জন্ম নেননি নবুয়ত যে একটা পাওয়ার এটা তিনি লাভ করেছেন এমপি যে একটা পাওয়ার একজন মানুষ তা অর্জন করেছেন তাহলে আমি বলতে চাই যে রাসূল এবং মুহাম্মদ যখন নিজেকে পবিত্র করেছেন তখন সেই পবিত্র মানুষের মধ্যে রাসূল নামের পাওয়ারটি বর্ষিত হয়েছে আচ্ছা এখন একটা কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছে রাসূল সৃষ্টি তাহলে নবুয়ত খতম কিন্তু কোনো শাস্ত্র গ্রন্থ বা কোনো জায়গায় কিন্তু দেখাতে পারবেন না কেউ যে রাসূল খতম হয়ে গেছে রাসূল কখনোই খতম হয়নি সৃষ্টির শুরুতে ছিল সৃষ্টির শেষ পর্যন্ত থাকবে এবং সৃষ্টির পরেও থাকবে আচ্ছা তাহলে এই যে রাসূল এই রাসূল বিষয়টা আল্লাহর বিশেষ পাওয়ার এবং সৎ পথের প্রতীক রাসূলের সাথে আল্লাহ এক এবং রাসূল মুহাম্মদের সাথে এক আচ্ছা আবার কিছু কিছু আয়াতে আল্লাহ বলেছেন আমি তোমাদের মধ্য থেকে আমি রাসূলকে বের করে এনেছি তোমাদের মধ্য থেকে মানে আমরা বসবাস করি আমাদের মধ্যে শত শত লোক আছে এর মধ্য থেকে একজন রাসূলকে আল্লাহ বের করে এনেছে এই কথাটা কোরআনের তাহলে এটাও বলেছেন আল্লাহ তোমরা সেই রাসূলকে মানোনি তাকে তোমরা উপবাস করেছো তাকে তোমরা কোনো সম্মান করনি তার শিক্ষা তোমরা নেওনি তাহলে বোঝা গেল যে আমাদের মধ্য থেকে আল্লাহ রাসূলকে বের করে এনেছে তাহলে সেই রাসূলটা কে তাহলে বোঝা গেল নবুয়ত খতম হয়ে গেছে নবী আর আসবে না কিন্তু রাসূল খতম হয়নি কোনো শাস্ত্রগ্রন্থে কোনো কোরআনে কোনো হাদিসে কেউ দেখাতে পারবে না তবে নবী একটা পাওয়ার আলাদা বিষয় মুহাম্মদ একজন ব্যক্তি সেটা আলাদা বিষয় রাসূল একটা বিষয় তিন বিষয় আর তিনি মিলেই এক আবার তিন বিষয় এখন আমি বলতে চাই আল্লাহ কোরআনে এটাও বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম কেন যে আল্লাহ এটা বোঝাতে চেয়েছে যে নিজেকে পবিত্র করলো তার মধ্যে রাসূল বসত করে আর যেখানে রাসূল থাকে সেখানে আল্লাহ থাকে সুবহানাল্লাহ তাহলে এই যে কথাটি বলা হয়েছে আমি তোমাদের মধ্য থেকে এই রাসূলকে বের করে এনেছি আমাদের মধ্য থেকে কে আউলিয়া হয়েছে কে ওলি হয়েছে কেউ সুফি হয়েছে নিজেকে পবিত্র করেছে কেউ মুর্শিদ হয়েছে এখন দেখা যায় সেই মুর্শিদ কি ভণ্ড না লণ্ডভণ্ড নাকি আসলে চণ্ডবিণ্ড আমরা কোনো কিছুই খবর নিলাম না দূর থেকে আমরা তাকে ভণ্ড বলি দূর থেকে আমরা তাকে দেখতে পারি না আসলে এগুলা হলো সাধারণ মানুষের কাজ একজন জ্ঞানী শিক্ষিত মানুষ তাকে ডাকবে তার কাছে যাবে তার কাছে বসবে যে সে তার কথাগুলো কি ঠিক আছে কিনা সে যা বলে তা কি হয় কিনা একজন মুর্শিদ বা একজন পীরের যে ধারা তার মধ্যে আছে কিনা এই জিনিসগুলো যারা তল্লাশ করলে তারা সেই মানুষটি আসল নকল ধরতে পারবে এবং সত্য হলে তার কাছ থেকে শিক্ষাও পাবে আর শিক্ষা নেওয়ার জন্য কোনো ছোট বড় নেই এবার মূলে কথায় আসি সেই কথাটি হলো কি যে প্রত্যেকটি মানুষের মধ্যে একজন রাসূল প্রেরণ করা হয়েছে এই তাফসীরটি কেটে দিয়ে প্রত্যেক জাতিতে লাগিয়েছে কিন্তু জাতি কিন্তু ব্যক্তি নয় আর ব্যক্তি কিন্তু জাতি নয় জাতি হলো লক্ষ কোটি মানুষ যেমন একটা রাষ্ট্রের মধ্যে একটা জাতি বাস করে যেমন আমেরিকা ইতালি এরপর বাংলাদেশি ভারতবাসী তাহলে বোঝা গেল যে এক একটা ধর্মের লোককে এক একটা জাতি বলা হয় কিন্তু আসলে জাতি বলা ঠিক নয় মানব জাতি বলা উচিত জাতি বলতে তো বিভিন্ন প্রাণীও আছে যেমন কুকুর এক জাতি শিয়াল এক জাতি গরু একটা জাতি এটা জাতিতে পড়ে কিন্তু मानुषेर बेला गेले मानवजाति बला उचित जाई होक जेटा प्रचलन हो गेछे सेभाबेई आमी बोल्लाम जे आल्लाह कि बोलेछे जे प्रत्येक व्यक्तिते एकजन रासूल प्रेरण करा हयेछे प्रत्येक व्यक्तिते एकजन रासूल किभाबे प्रेरण करा हयेछे आमी आपनाके बोली যখন একজন মুর্শিদ ধরলো একজন কামেল মুর্শিদের হাত ধরলো তখন সেই কামেল মুর্শিদ কি বলল বাবারে কখনো মানুষের ক্ষতি করবে না তুমি এভাবে চরিত্র গঠন করবে এবং তোমার আত্মার ওযু করবে এবং তুমি এভাবে সাধনা করবে এভাবে আল্লাহর আমল করবে এবং মিথ্যা বলবে না নিজের বাবা মাকে সেবা করো বিভিন্ন কিছু বলে এবং বিভিন্ন আমল বা সাধনা দিয়ে দেয় এগুলো যখন করে তখন কি হয় जे सेई मानुषेर भितरे एकटा पवित्र मानुषेर पैदा हय एकटा आत्मा पवित्र जखन हय तखन सेई मानुषटी चरित्रवान हय मानुषटी सूफी हय सूफी अर्थ कि पवित्र अच्छा ताहले देखबेन जेई मानुषेर पृथिवीते लोभ नेई बा खावार लोभ नेई चावार लोभ नेई टाकार लोभ नेई सेई मानुषटी किन्तु निजेके पवित्र करेछे लोभ थेके ताके बाँचिয়েছে तो एखन आमी बोलते चाई जे विवेकवान मानुष जेमन विवेकेर मध्य रासूल मिशे आछे आपनी सत्य बोलबेन हे जगतबासी आपनादेर सकलके बोलछि आपनारा सत्य बोलबेन धरेन आपनी एकटा काजे नेमेछेन सेई काजटी करते गिये देखतेछेन जे एई काजटी करले एकटा फैमिली पथे बसे जाबे किन्तु आमार 1 लाख टाका पकेटे आसबे आरेकटा काज आछे এটা করলে আপনার পকেটে 2000 টাকা আসবে কিন্তু এই 2000 টাকা হালাল টাকা আর যেটা 1 লক্ষ টাকা পকেটে আসবে সেটা করতে গেলে আমার পকেটে 1 লক্ষ টাকা আসবে কিন্তু একটা ফ্যামিলি পথে বসে যাবে তখন কিন্তু আপনার বিবেক আপনাকে বলতেছে যে আরে এই কাজটি করিস না 2000 টাকা যেটা থেকে আসবে এটাই নিয়ে যা আল্লাহই বরকত দিবে আমার মন 6 রূপের সাথে মিলে বলতেছে अरे 1 लाख टाका पेले आमार फैमिली कि सुंदर आरामे चलबो आर से मरे मरुक तार विपद हय होक एटा आमार देखार दरकार नेई तखन विवेक किन्तु ताके सिग्नल दिएछे आर सेई विवेकेर मध्य रासूल बसे सिग्नल दिएछे जे देख तुई खारापटा करिस ना तुई 1 लक्ष टाकार लोभ करिस ना एकटा संसार पथे बसे जाबे तुई 2000 टाका कामाई करे ने परवर्तीते तोर खाबार बाओ हये जाबे किन्तु मन छय रिपुर साथे मिले तखन कि करलो विवेकेर कथा शुनलो ना आर सेई विवेकेर मध्य के छिलो रासूल छिलो आर एई रासूल आमादेर परम बंधु एई रासूल आमादेरके सब समय परामर्श देय एई खारापटा करिस ना एई भालोटा कर खारापटा करिस ना भालोटा कर किन्तु मनेर दुर्बलता बा मन जदि छय रिपुर कथा शोने तखन किन्तु से कखनोई से विवेक नामेर रासूलेर कथा से कखनोई शुनबे ना तखन से कि करबे तखन से लोभे लोभान्वित हये मनेर कथाय छयरिपुर कथाय से 1 लक्ष टाकाई कामालो किन्तु ओई दिक दिये एकटा संसार हाबुडुबु करछे हाय हाय आमरा कि करे कि करब बाच्चा मानुषदेरके निये आमरा किभाबे चलबो आमार संसार तो एकेबारे लाटे पड़े गेल हाय हाय कि सर्वनाश हलो ताहले जे ए काजटी करेছে সে কিন্তু নামাজি সে কিন্তু মুসল্লি সে কিন্তু পয় পরিষ্কার থাকে ওযু করে নিজেকে পবিত্র রাখে কিন্তু দেখা যায় তার মনটা আকেবাকে কি হলো সে 1 লক্ষ টাকার দিকে তাকাইলো একটা সংসারের দিকে তাকাইলো না তখন কি হলো আল্লাহ সূরা মাউনে কি বলেছে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা ইতিমের গলা ধাক্কা দেয় যারা ধন সম্পদ আত্মসাৎ করে তখন কি হলো तिनी मनेर कथा शुनलो किन्तु तिनी तार विवेकेर कथा शुनलो ना तखन जखन देखलो एकटा संसार पथे बसे जाच्छे संसार फैमिली जे लोकटा ए भरण पोषण दिए राखतो ए लोकटा जखन देखलो जे तार आयत्त हये गेछे अन्य किछु तार सम्पद तार आयत्ते नेई তখন এই লোকটা বাচ্চা মানুষ তার সংসারে আছে স্ত্রী আছে মেয়ে আছে এদেরকে কি করে চলবে এদেরকে কি করে মুখ দেখাবে তখন সেই মানুষটি ফাঁসি দিল সেই মানুষটি যখন দুঃখে ফাঁসি দিল তখন যেই লোকটি 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে আসছে তখন সে চিন্তা করতেছে আরে আমি 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসলাম এখন তো লোকটা দুঃখে ফাঁসি দিল তখন এই লোকটার চোখে পানি আসছে আর তার বিবেক বলতেছে কেন রে তুই এই কাজটা করলি, তোরে এত করে বললাম তুই এটা করিস না, তুই এই কাজটা করলি। যে একটা মানুষ ফাঁসি দিয়ে দুঃখে মারা গেল এটার খেসারত কে দিবে। তো এখন আমি বলতে চাই যে সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে, তখন আমার বিবেকে বসে যখন আমার রাসূল কাঁদে তখন আমার চোখে পানি ঝরে। আর এখানেই কোরআনে বলা হয়েছে ফি কুল্লি উম্মতি রাসূলান, যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল রেখেছি তার বিবেকে বসে আছে। প্রত্যেকটা মানুষের বিবেক আছে, কিন্তু যার মনের মধ্যে ছয়রিপুর শক্তি বেশি থাকবে তখন সে বিবেকের কথা মানবে না, তখন কাম ক্রোধ লোভের মধ্যে বসে, লোভের বসে তখন সে পাপ করে ফেলবে, খারাপটা করে ফেলবে। তখন যখন আটকে যাবে তখন তার বিবেক ভিতর থেকে চিৎকার করবে, তার বিবেকের মধ্যে বসে রাসূল চিৎকার করবে কেন রে তুই এই কাজটি করলি, কেন রে তুই এই কাজটি করলি। তখন সেই রাসূল যখন আমার ভিতরে বসে কাঁদে সেই বিবেকে মিশ্রণ হয়ে তখন আমার চোখে পানি দেখা যায়। তাই এখানেই কিন্তু আধ্যাত্মিক মতে কোরআনের মধ্যে আল্লাহ কিন্তু ঠিকই বলেছে যে ফি কুল্লি উম্মতি রাসূলান, যে প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল আছে, সেই বিবেক আছে আর সেই বিবেকের মধ্যে রাসূল মিশে আছে। সেই বিবেকে বসে যখন আমাকে খারাপটা করতে নিষেধ করেছিল আমি তখন মানি নাই, তখন আল্লাহ কিন্তু এটাও বলেছে আমি জ্ঞান পাপীর ক্যাচ ধরে উত্তোলন করব। কোরআনে স্পষ্ট এই কথাটি আল্লাহ বলেছে যে আমি জ্ঞান পাপীর ক্যাচ ধরে উত্তোলন করব। একদিন তোমার জ্ঞান ছিল, তোমার বিবেক ছিল, তবুও তুমি সেই খারাপটা করেছিলে, একজন মানুষকে পথে বসায় দিলে, সেই মানুষটি দুঃখে আত্মহত্যা করলো। তাহলে সেটা কে করলো? আমি যদি বিবেকবান হতাম, সেই বিবেকে মিশ্রণ হওয়ার যে রাসূল, সেই রাসূলের কথা যদি আমি মানতাম তখন আজ এই দুর্ঘটনা হতো না। হে জগতবাসী, আমি আজ অনেক চিল্লায় বলবো যে আশরাফ আলী থানবী তিনি তাফসীরটি করেছিলেন ফি কুল্লি উম্মতি রাসূলান, যে প্রত্যেক উম্মতে একজন রাসূল আছে আর সেই রাসূলটি প্রত্যেকের বিবেকের মধ্যে বসা আছে। এখন যার বিবেক জাগ্রত নেই সেই মানুষটি হলো পশুর সমতুল্য। তাহলে এক পশু যেমন আরেক পশুকে মেরে ছিঁড়ে খাচ্ছে, তার কোনো বিবেক নেই, এবং এক পশু আরেক পশুর বাচ্চাকে ছিঁড়ে মেরে খেয়ে ফেলছে, তার কোনো বিবেক নেই। তাহলে বিবেকহীন মানুষকে পশুর সমতুল্য বলা হয়েছে। তাহলে মানুষ সর্বশ্রেষ্ঠ কিসে? বিবেকে। আর সেই বিবেকে রাসূল বসে আমাকে সর্বদা পরামর্শ দিতেছে ভালোটা কর, কিন্তু লোভে পড়ে আমি আমার বিবেকের কথা শুনলাম না, আমি আমার মনের কথা শুনলাম। তখন মন তো ছয় রিপু চলায়, আর ছয় রিপুর নাম কি? কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য। তখন ছয় রিপুর কথা শুনে যখন আমি এই কাজগুলো করলাম তখন আমার কি হলো? তখন আমি বিশাল পাপের মধ্যে পড়ে গেলাম। তাই বলবো কি যে হ্যাঁ, সবসময় বিবেককে যারা প্রাধান্য দেবে, বিবেকের কথা যারা সব সময় শুনে চলবে তারা রাসূলের কথায় চললো, আর যারা রাসূলের কথায় চললো তারা আল্লাহর কথায় চললো। তাই আমি বলবো কোরআনের এই জিনিসটি যেন পাল্টিয়ে দেওয়া হয়। হে জগৎবাসী, হে প্রধানমন্ত্রী, হে সৌদিয়ান সমস্ত মুসল্লিগণ, আমি আপনাদেরকে বলছি যে ফি কুল্লি উম্মতি রাসূল এর অর্থ যেন প্রত্যেক ব্যক্তিতে একজন রাসূল ফিটিং করা আছে, প্রত্যেকটা মানুষের বিবেকে বসা আছে। যেমন রাসূল কিন্তু এক জায়গায় নয়, দেখা গেছে আউয়াল আখির জাহির বাতেন চারো জায়গায় রাসূল আছেন। তাহলে 1400 বছর আগে রাসূল ছিল, এরপরে বাতিন অর্থাৎ গোপনে রাসূল আছে, জাহেরে প্রকাশ্যে রাসূল আছে, এবং আখের অত এটাকে বলা হয়েছে মৃত্যুর পরে রাসূল আছে। তাই বলা হয় আউয়াল আখের জাহের বাতেন সাইরো জায়গায় রাসূল আছেন, আর সে বাতেনের রাসূল প্রত্যেকের বিবেকে বাস করে, প্রত্যেকের বিবেকে বসে সব সময় একজন মানুষকে সুপ পরামর্শ দিতে থাকে। কিন্তু কেউ বিবেকের কথা শোনে নাই, সে মনের কথায় চলেছে, সেই লোকটি পশুর সমতুল্য হয়ে যায়। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা আপনারা কি বুঝলেন আমাকে একটু বলবেন যে হ্যাঁ, আপনার আলোচনায় আমরা এই জিনিসটা বুঝেছি। তবে আমি আরেকবার বলে রাখবো ফি কুল্লি উম্মতি রাসূল এই কথার অর্থ যেন পাল্টানো হয়। बर्तमाने कुरानेर मध्य जे एटा लेखा आछे प्रत्येक जातिते एकजन रासूल प्रेरण करा हयेछे। जातितेओ रासूल आछे, ब्यक्तितेओ रासूल आछे। रासूल पूर्वे छिलो, रासूल बर्तमान आछे, रासूल आखिरे थाकबे। रासूलेर कोनो मृत्यु नेই, चारो जायগায় তিনি আছেন। তবে হে জগতবাসী, অবশ্যই আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো এবং আমাদের এরকম আলোচনা পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।